হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিওয়ার্স অ্যান্ড্রয়েড হেল্প ফোটাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিওয়ার্স আপনারা হয়তো অনেক সময় আপনার ফোনটি বাসায় রেখে অন্য কোথাও যান বা আপনার ফোনটি চার্জে রেখে অন্য কোথাও কাজকর্মে যান তো সে সময় আপনার বাসার কেউ হয়তো আপনার ফোনটি ইউজ করে অথবা আপনার ফোনটি যদি লক দেওয়া থাকে তো ফোনটি আনলক করার চেষ্টা করে তো আপনি জানতে পারেন না তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টিক্স শেয়ার করবো যে টিক্সটি আপনারা যদি ফলো করেন তো আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরাটি ইউজার কারির একটি ফটো অটোমেটিক ক্যাপচার করে নেবে এবং সেই ইউজার কারই জানতে পারবে না যে আপনার ফোনটি তার একটি ফটো ক্যাপচার করে নিয়েছে তো বন্ধুরা এবং আপনি পরবর্তীতে আপনার ফোনটি চেক করে খুব সহজে জানতে পারবেন যে কি আপনার ফোনটি এবং কোন টাইমে আপনার ফোনটি ইউজ করেছে তো যাই হোক বন্ধুরা চলুন দেখা যাক তো তার আগে একটি বিষয় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো ভিডিও নিতে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে এখনই ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে বন্ধুরা আমি এ ধরনের টিক্স আনলে আপনারা তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে তো অ্যাপসটির নাম হচ্ছে থার্ড আই তো বন্ধুরা এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পাবেন তো আপনারা প্লে স্টোরে গিয়ে লিখবেন যে থার্ড আই অথবা আমি এই অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো যাই হোক বন্ধুরা আমি আর বেশি কিছু বলবো না তো আপনারা কী করবেন অ্যাপসটি ইনস্টল দেওয়ার পর অ্যাপসটি ওপেন করবেন তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদেরকে কিছু পারমিশন নেবে অ্যাপসটি তো পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন তো তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোডার ডিরেকশন তো এই যে এই সেটিংটি এটি কিন্তু আপনাদেরকে অ্যানাবেল থাকবে না তো এই সেটিংটি আপনারা কি করবেন অ্যানাবেল করে দিবেন তো এই সেটিংটি যদি আপনারা অ্যানাবেল করেন তো আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে যে অ্যাক্টিভ টু ডিভাইস অ্যাডমিনিস্টর তো এইটি আপনারাকে অ্যাক্টিভ করে দিবেন তো বন্ধুরা এটি আপনারা অ্যাক্টিভ করে দেবেন তো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ আনলক অ্যাটেমস তো এখানে আপনারা জাস্ট ওয়ান অ্যাটেম্প সিলেক্ট করে দেবেন তো বন্ধুরা তারপর আর কিছুই আপনাদের কিছু করা লাগবে না যদি আপনারা এই ফোনটি আপনারা লক করে বাসায় থুয়ে যান কেউ যদি ইউজ করে তো আপনার এই ফোন ফোনের ফোন ক্যামেরাটি ইউজারকারের একটি ফটো ক্যাপচার করে নেবে তো আপনি এই ফটোটি কোথায় পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফটো লগ তো এখানে আপনারা যাবেন তো এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে তার ফটোটি এবং কোন টাইমে সে আপনার ফোনটি ইউজ করেছে তো বন্ধুরা আমি আপনাকে দেখালাম না কারণ আমি যদি স্ক্রিনটা অফ করি তো আমার স্ক্রিন রেকর্ডিংটা অফ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা নিত্য নতুন এ ধরনের টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এ পর্যন্তই হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম